মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চৈতন্য দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব হয়েছে। আপনারা কীর্তন শুনছেন, তার গুণগান শুনছেন, তার গুণগাথা শ্রবণ করছেন। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, মানুষের দরজায়, মানুষের বেশে, মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে বসে আছে, যেদিন তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখার জন্য মানুষের ভিড় হয়েছিল। এখন ভগবানের সঙ্গে দেখা করতে গিয়ে এক ব্যক্তি মন্দিরে ছুটে চলে যাচ্ছে, তাকে মন্দিরের পাশাপাশি লোকেরা জিজ্ঞাসা করছে, আরে ভাই আসতে যাও, তো তাড়াহুড়ো করে যাচ্ছে। না না, আমার সঙ্গে ভগবানের অনেক দরকার আছে। তোমার সঙ্গে আমার কি দরকার? না জানেন না, আমি জুতোটা খুলে রেখে মন্দিরে পুজোটিতে গেছিলাম, আর এসে দেখেছি জুতো কেউ করে পারে পারে ভগবান। তোকে লোকেরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, নালিশ জানানো হলো? বলে না, গিয়েছিলাম একটু বলবো কিন্তু নালিশ জানানো হলো না। বলে কেন? বলে যাকে নালিশ জানাতে যাব তার জুতো তো দেখি কেউ না কেউ কেউ রে পড়ে নিয়েছে, সে খালি পায়ে দাঁড়িয়ে আছে। তাহলে যার নিজের পায়ে জুতো নেই সে কি আমার জুতো খুঁজে দেওয়ার ব্যবস্থা? মাঝখানে যেই বলেছে সঙ্গে সঙ্গে লোক মনে মনে ভাবছে আমরা ভগবানকে মনে মনে দুঃখের কথা জানা। আমরা ভগবানকে মনে দুঃখের কথা জানাবো, আর যেই বলেছে মনে দুঃখের কথা জানাবো পাশাপাশি লোকেরা বলছে ভগবানকে মনে দুঃখের কথা বলবে, এত সময় নেই তো। সবাই একজোট হয়ে ভগবানের কাছে ছুটে গিয়েছে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতাযুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণু প্রিয়া যুগল। কিন্তু বিষ্ণু প্রিয়া দেবী তো প্রচার চালানি, তাই নিজে পিছনে থেকে নিতাই চাচাকে আগে এগিয়ে দিয়েছে, তাই গৌরের পাশে নিতাই এসে দাঁড়িয়েছে। সব মানুষই ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করছে, প্রভু বলবো পারো কি কলিযুগের জীব শান্তি পাবে কিসে? মানুষ টাকা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি পালঙ্ক কিনে আনা যায়, ঘুম দিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি ঠিক ঠিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধীর শত ধীর। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। মানুষ
মানুষের সম্মুখে মানুষ ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু কলিযুগের মানুষ শান্তি পাবে কিসে? মহাপ্রভু এক কথাই উত্তর দিলেন, জীবিত কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের বলেতে বামা দিল, কৃষ্ণ নাম কর জীব আর সব নিচে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভবপারের পরি প্রেমানন্দে সবে মিলে বললিতা হরি হরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আস্তে কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে মানুষের মদ খেলে নেশা হয়, মানুষের ঔষধ খেলে রোগ ভালো হয়, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে আমার দেহ কম্পিত হবে, আমার আয়নে জল আসবে, আমি সংসারের মোহ থেকে বেরিয়ে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশ মিনিটই তার চরণে দেব, সমস্ত স্বার্থ ছেড়ে সেদিন আমি বুঝব আমার মনুষ্য জন্ম নেওয়া সফল হয়েছে। কেন জানেন? দেখবেন মানুষ বলে যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটে না। যে সংসার করে সে সংসার থেকে বেরোতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়বে সে কোনোদিন সংসার থেকে বেরোতে পারবে না। কেন জানেন? এই ভারতবর্ষে গোটা পৃথিবীতে সব থেকে বড় পাগলের চিকিৎসা কোথায় হয়? সব থেকে বড় বড় পাগল কোথায় আছে? বৃন্দাবনে। ওখানে একটা পাগলের ডাক্তার আছে, মহিলা ডাক্তার, তাকে সবাই আছে জান্নাল সুরি রাধা। হ্যাঁ হ্যাঁ, ওই চরণে যে একবার মানে যারা একটু কম পাগল আছে আমাদের মতো তারা যায় আবার চলে আসে, যারা একদম পাগল হয়ে গেছে তারা আসে না, ওখানে থেকে যায়। ডাক্তার একটা কৃপা আছে, কৃপা না থাকলে আপনারা বলতেই পারেন ভগবানকে পাগল বলছো, পাগল বলি নাই। পাগল সবাই হতে পারবে না, পাগল হতে হলে তার জন্য পাগল হতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে ববিনি। আমরা যখন ছোট ছিলাম, আমি ছোটকালে একজন কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম, তার নাম অবধূত বন্দ্যোপাধ্যায়, তিনি এখন নেই। কত আশ্চর্য জানেন, আমরা সামনের দিকে যারা বসেছিলাম তার অন্তরে গৌর প্রেম, সে গৌর বলে বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ে, তার চোখ থেকে জলটা ফেন্টি দিয়ে গিয়ে ভক্তদের মাঝে অনুভব এইখানে লুকিয়ে আছে। আসন থেকে নামার পরে তাকে প্রণাম করে আমি জানতে চেয়েছিলাম যে বাবা এত গৌরের নামে অনুরা আসে কি করে? সোজা ভাষায় বলেছিলেন, আস্তে আস্তে কথা বলতেন, বলেছিলেন জানো বাবা তোমার বাড়িতে কলসিতে জল শেষ হয়ে গেছে, তুমি কলসিটা নিয়ে টিউবওয়েলে গিয়েছ, কলের তলায় কলসিটা রেখে কলটা চাপ দিচ্ছ, জলটা তো কলসির মধ্যে পড়বে, পড়বে কিন্তু আমার প্রশ্নের সঙ্গে উত্তরটা মিলল না, মানে দাঁড়াও আমাকে বলতে দাও, কলসির মধ্যে জলটা পড়বে কলসিটা একটা সময় পরে ভর্তি হয়ে যাবে। আচ্ছা বাবা, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি কলটা চাপ দাও তখন জলটা একটা কলসির বাইরে উঠছে পড়বে। তিনি বললেন আমার হৃদয় কলসিটা গৌর প্রেমে পূর্ণ হয়ে গেছে, আমি যখন জোর করে প্রেমটা তার মধ্যে দিতে যাচ্ছি না, ওটা নয়নের জল রূপে বাইরে বেরিয়ে চলে আসছে, দোষ কি আমার?
যদি তুমি বহুর প্রেম পেতে চাও তোমার জীবনে কর্ম করতে হবে। কি কর্ম? তাকিয়ে দেখো তুমি জীবনের শ্রেষ্ঠ কর্মটা সম্পন্ন করো। কর্মটা কি জানো? অন্য কিছু নয়, মনোয়া রে কর।